আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিশ্বব্যাংকে ভুল প্রমাণ করে পদ্মা সেতু নির্মাণ ভাবমূর্তি উজ্জ্বল করেছে বললেন প্রধানমন্ত্রী, দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন। করোনায় নতুন করে আক্রান্ত হয়নি কেউ, ইতালি ফেরত একজন কোয়ারেন্টাইনে, বাড়ছে স্ক্যানার। নড়াইলের মানহানির মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার স্থায়ী জামিন। সর্বশান্ত রূপনগর বস্তির বাসিন্দারা উচ্ছেদের জন্য পরিকল্পিত আগুন, অভিযোগ ভুক্তভোগীদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান এবং আমি তাসনিমা ফিফা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। বিশ্বব্যাংকের অভিযোগ ভুল প্রমাণ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ভিডিও কনফারেন্সে দেশের প্রথম এক্সপ্রেস ওয়ের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু দেশের আত্মসম্মানের প্রতীক, করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমনের সহায়তায় রিপোর্ট করছেন হাসান মাহমুদ। ঢাকা খুলনা মহাসড়কের যাত্রাবাড়ি থেকে মাওয়া এবং পাঁচর থেকে ভাঙ্গা 55 কিলোমিটার সড়কের দুর্ভোগ শেষ হল এক্সপ্রেসওয়ের মাধ্যমে। দক্ষিণাঞ্চলের দীর্ঘ এই যোগাযোগ ব্যবস্থায় চলাচল সহজ ও সংযোগ স্থাপন করেছে 25টি সেতু। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাশাপাশি দ্বার উন্মোচন করেন তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের 6 লেনের অ্যাপ্রোচ সড়ক। আমরা সম্পূর্ণ বাংলাদেশ নিজস্ব অর্থায়নে এই সেতু আমরা নির্মাণ করছি। বক্তৃতায় সরকার প্রধান জানান, চ্যালেঞ্জ নিয়েই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেছিলেন। আমরা এই ওয়ার্ল্ড ব্যাংকের এই অভিযোগ আমরা শুধু খণ্ডনই করিনি, আজকে নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতুর নির্মাণ কাজ করে যাচ্ছি এবং খুব শীঘ্র এটা আল্লাহর রহমতে শেষ হবে। সেই জন্য সকলের দোয়াও চাই, যেন এটা ছিল আমাদের সব থেকে বড় একটা মানে আত্মসম্মানের ব্যাপার। সুবিধাভোগীদের সঙ্গে আলাপকালে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে আমরা দুটি বিভাগীয় শহর সহ অন্য জেলার সঙ্গে যোগাযোগ রাখলাম। পরিচ্ছন্ন গ্রাম পরিচ্ছন্ন শহর কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে সরকার। গ্রামকে পরিচ্ছন্ন রাখতে হবে, আমার শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে, সেই সাথে ঘর বাড়ি সহ সবই পরিচ্ছন্ন রাখতে হবে। কিন্তু এই বিষয়টা সবাইকে মাথায় রেখে চলতে হবে এবং এই এই কর্মসূচিটা সফল করতে হবে এবং সেই জন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করবার জন্য আমি আবারও আহ্বান জানাই। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, সকলে আন্তরিকতার সাথে কাজ করবেন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দেশে নতুন করে কোনো করোনা আক্রান্তের খবর নেই, তবে রাতে একজন ইতালি ফেরতের গায়ে জ্বর থাকায় তাকে কুয়েত মৈত্রী হাসপাতালের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, যারা কোয়ারেন্টাইনে আছে তাদের মধ্যে কারও করোনা শনাক্ত হয়নি। এর আগে আক্রান্ত 3 জনের মধ্যে 2 জন ভালো হয়ে উঠছে, নিয়ম মেনেই তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে আগত যাত্রীদের তাপমাত্রা শনাক্তকরণে সরকার 5টি এবং সামিট গ্রুপের সহায়তায় আরও 5টি থার্মাল স্ক্যানার এখন থেকে ব্যবহৃত হবে। করোনা রোধে বিদেশে অবস্থানরতদের বাধ্যবাধকতা ছাড়া দেশে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। আহ্বান রাখছি, যারা বিদেশে এখনো আছেন তারা দেশে এই মুহূর্তে যদি না আসতে পারেন তাহলে ভালো হয়, এবং আসলে পরে তারা কিন্তু সেলফ কোয়ারেন্টাইনে যাবেন, এটি আমরা আশা করব। এবং আমাদের যারা আত্মীয় স্বজন আছে, যাদের আত্মীয় স্বজন বিদেশে চাকরি করে, তাদেরকে মোবাইলের মাধ্যমে যাতে অন্তত বলে দেওয়া হয় যে এই মুহূর্তে জানি দেশে না আসে, নেহায়েত প্রয়োজন ছাড়া, তাতে দেশ রক্ষা পাবে এবং তাদের আত্মীয় স্বজনরা রক্ষা পাবে। নড়াইলে মানহানির অভিযোগে করা এক মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার বিচারপতি আবু জাফর সিদ্দিকি ও বিচারপতি এ এস এম আব্দুল মবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে রায় দেন। এর ফলে এই মামলায় খালেদা জিয়া স্থায়ী জামিন পেলেন বলে জানিয়েছেন তার আইনজীবী কায়সার কামাল। 2018 সালের 13 আগস্ট ওই মামলায় হাইকোর্টে খালেদা জিয়াকে 6 মাসের জামিন ও রুল দেন, পরে জামিনের মেয়াদ বাড়ানো হয়। রুল শুনানি শেষে আজ রায় দেন আদালত। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় মানহানির অভিযোগে 2015 সালের 24 ডিসেম্বর নড়াইল সদর আমুলি আদালতে মামলাটি করা হয়। রূপনগর বস্তির আগুন সর্বশান্ত করেছে সেখানকার প্রায় সব বাসিন্দাদের, খুইয়েছে নিজেদের শেষ সম্বলটুকু। সব হারানো অসহায় মানুষগুলোর কণ্ঠে ঝরছে তীব্র ক্ষোভ। অভিযোগ উচ্ছেদের জন্য পরিকল্পিত এই আগুন, তবে ফায়ার সার্ভিস বলছে তদন্তের পর বলা যাবে কারণ। রিপোর্ট দীপু শিকদারের। বুধবার সকালে রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে আগুন লাগে, দ্রুত এই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। আগুন নেভানো হয়েছে, পোড়া ধ্বংসস্তূপে অবশিষ্ট কিছু অক্ষত আছে কিনা তারই খোঁজ চালাচ্ছেন এই নারী। চোখে মুখে আতঙ্ক তার, কণ্ঠে অভিযোগের সুর। নির্বাচনের পর ভাঙবো এই কয় আমরা রুম ছাড়ি না, বুঝছেন? হঠাৎ করে পুড়িয়ে দিয়ে গেলাম। এই বৃদ্ধা নারীও শোকে কখনো পাগলের প্রলাপ বকছেন, আবার কখনো নির্বাক হয়ে যাচ্ছেন। ঘরের মাল সমানা সব হালাই দিয়ে বাবা দান দামার কোনো রুম বার করছি। এই দুজনের মতো অন্যরাও শোকের পাশাপাশি জানিয়েছেন অভিযোগ। সব বস্তি যেরকম পুরানো হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, এই বস্তিটা থাকবো না। এই বস্তির থেকে যে টার্গেট আমরা আড়াই মাস আগের থেকে জানি, যে ভেবে আসি আমরা এখন মানে নিঃস্ব হারা। এখন আগুনটা লাগছে 9:30টার দিকে, আমাদের এখানে 10টার মধ্যে এসে পড়ছে। তবে স্থানীয় সাংসদ বলছেন এমন অভিযোগের বিষয়ে তিনি জানেন না। যে ব্যক্তি বলছে যে উঠে যেতে বলছে, এরকম লোক আমার কানে কোনো আসে নাই, আমার কানে কোনো কেউ আসে নাই। ফায়ার সার্ভিস আগুনের উৎপত্তি স্থল শনাক্ত করতে পারলেও কারণ জানতে তদন্ত রিপোর্ট পর্যন্ত অপেক্ষার কথা বলল। আমাদের কাছে এরকম কোনো তথ্য এখন পর্যন্ত নাই যে এটা নাশকতা কিনা, কোথা থেকে আগুনটা লেগেছে বা কি কারণে লাগতে পারে সেটা আমরা এই জন্য আমরা এটা তদন্তের জন্য আমরা অপেক্ষা করছি। এদিকে সংশ্লিষ্ট সকলকে নিয়ে পৃথক তদন্ত কমিটি গঠনের কথা জানালো পুলিশ। বড় বস্তি, বস্তির মাঝখান থেকে আগুনটা লেগেছে, যে সমস্ত প্রতিষ্ঠান এটার সাথে জড়িত সমস্ত প্রতিষ্ঠানের ফাইন্ডিংসের পরে আসলে প্রকৃত কারণটা জানা যাবে। স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রশাসনের পক্ষ থেকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হলেও অনেকে আছেন খোলা আকাশের নিচে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। দেশে কিডনি রোগে আক্রান্ত প্রায় 2 কোটি মানুষ, সচেতনতা বাড়ানোর দাবি। টেকনাফে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে 2 রোহিঙ্গা ডাকাত নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। করোনা নিয়ে বিএনপি কোনো রাজনীতি করছে না, বরং সরকারের ভুল ধরিয়ে দিচ্ছে বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করোনা থেকে রক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণের সময় একথা বলেন মির্জা ফখরুল। ফখরুল অভিযোগ করেন মুজিববর্ষের ডামাডোলে করোনা প্রতিরোধে উদ্যোগ নিতে বিলম্ব করেছে সরকার। করোনাকে বিশ্ব মহামারী হিসেবে ঘোষিত হলেও তা প্রতিরোধে সরকার যথেষ্ট ব্যবস্থা নিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। এ সময় করোনার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে দলের পক্ষ থেকে বিএনপির সিনিয়র নেতারা লিফলেট বিতরণ করেন। একটা মহামারী, এর সঙ্গে তো কোনো রাজনীতির সম্পর্ক নেই, সেই রাজনীতি নেই বলেই আমরা সরকারের দোষ ত্রুটিগুলো ধরিয়ে দিতে পারবো না। যদি তারা বলবেন যে রাজনীতি করবেন না, আমরা এখানে রাজনীতি করছি না, আমরা এখানে পুরোপুরিভাবে আমাদের যে দায়িত্ব, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সেই দায়িত্ব আমরা পালন করছি। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্যে, এর থেকে মুক্তি পাওয়ার জন্যে তারা ইমার্জেন্সি জরুরি অবস্থা ঘোষণা করছে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমাদের বাংলাদেশে ব্যাপারে সেই সচেতনতা সৃষ্টি করা হয়নি। দেশে প্রায় 2 কোটি মানুষ এখন কিডনি রোগে ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন বায়ু, পানি, খাদ্য দূষণ সহ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অসচেতনতা কিডনি রোগের বিস্তার ঘটাচ্ছে। প্রতি বছর প্রায় 40,000 মানুষ মারা যাচ্ছেন কিডনি সংশ্লিষ্ট রোগে। রোগ প্রতিরোধে দ্রুত শনাক্ত ও সচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। মোহাম্মদ হানিফের ক্যামেরা, স্মৃতি মণ্ডল, রিপোর্ট। তোফাজ্জল মিয়া কিডনি রোগে আক্রান্ত, ডায়ালাইসিস নিচ্ছেন 2 বছর।
দুবাইয়ে ছিলেন 10 বছর, যা কিছু সঞ্চয় সবটাই চলে যাচ্ছে চিকিৎসায়। শরীরের জন্য কষ্টের ব্যাপারে, যেমন কষ্ট তেমনি তার চাইতে বেশি ব্যয়বহুল। ডায়ালিসিস চালু করছি 2 বছর ধরে, 1 বছর বিদেশে করে আসছি, এখন আসছি দেশেতে চুরিতে কিডনি ট্রান্সপ্লান্টের আশায় আর কি। কিডনি রোগে আক্রান্ত মুনমুন 2.5 বছরের ছেলেকে নিয়ে হাসপাতালের বিছানায়। চিকিৎসার ব্যয়, সংসার আর নিজের শেষ না হওয়া লেখাপড়া নিয়ে চ্যালেঞ্জের মুখে মুনমুন, জানেন না কি করবেন। অনেক দৌড়ে দৌড়ে করতে হইতেছে, অনেকগুলো টেস্ট দিচ্ছে, ভালো লাগতেছে না। তোফাজ্জল মুনমুনের মতো অসংখ্য রোগী প্রতিদিন ভিড় করছেন হাসপাতালগুলোতে। ডায়ালিসিস করে এসে ভালো লাগে, কিন্তু বসতে পারি, আদার্স অন্য কোনোভাবে কিছু এখান থেকে হেঁটে ওই পর্যন্ত যেতে পারি না, শ্বাস উঠে যায়, শ্বাসের কষ্ট হয় যদি পানিটা ভিতরে থাকে। কিডনি রোগের চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব পরিবারগুলো দিশেহারা। আমার পারার মতো আর ক্ষমতা নাই, এখন ক্ষমতা শেষ, আমরা অনেক কষ্ট করে চলিবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে 850 মিলিয়ন মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে ভুগছেন। প্রতি বছর 2.4 মিলিয়ন মানুষ দীর্ঘমেয়াদী কিডনি রোগ এবং 1.7 মিলিয়ন মানুষ আকস্মিক কিডনি রোগে মারা যান। সারা বিশ্বে ডায়াবেটিস কিডনি ফেলিওর 1 নম্বর কারণ, হাইপারটেনশন 2 নম্বর কারণ, এছাড়া নেফ্রাইটিস 3 নম্বর কারণ। তো এখানে আমরা তাৎক্ষণিকভাবে তো এই রোগগুলো হয় না, তো যখন এই রোগগুলো হয় আমরা তখন রোগীদের সচেতন করতে পারি যে আমাদের রেগুলার ফলো আপ করতে হবে, স্ক্রিনিং করতে হবে, যাতে দীর্ঘমেয়াদী না হয়। বিভিন্ন সংস্থার জরিপ অনুযায়ী বর্তমানে দেশে প্রায় 2 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। এর মধ্যে প্রতি বছর প্রায় 40,000 রোগী দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। ডায়ালাইসিস ও কিডনি সংযোজন ছাড়া বেঁচে থাকা অসম্ভব। ডায়ালাইসিসের রোগীদের মধ্যে দেখা যাচ্ছে অর্থনৈতিক কারণে শতকরা 10% মাত্র 6 মাসের বেশি চিকিৎসা চালাই যেতে পারে, 80-90% ড্রপ আউট বলে আমরা, অর্থাৎ চিকিৎসা চালাইতে সমর্থ হয় না। ব্যাপক সংখ্যার রোগীর জন্য মাত্র ডায়ালাইসিস মেশিন আছে 2000-এর মতো, যেটা আরও অনেক বেশি হওয়া উচিত। কিডনি রোগ প্রতিরোধে প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবো, আমার খাদ্যাভ্যাসে ধূমপান, অতিরিক্ত ওজনও কিন্তু একটা কিডনি ফেলিওরের কারণ। কেউ যদি হাইপার সেন্সিটিভ থাকে কোনো ওষুধে, একটা ব্যথানাশক ওষুধে কিন্তু তার কিডনি খারাপ করে দিচ্ছে। যার মনে হবে যে আমার শরীর হঠাৎ করে ফুলে যাচ্ছে, আমার ক্ষুধা মন্দা হচ্ছে, আমার প্রস্রাব কমে যাচ্ছে, আমি তার সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হব। 2018 সালে মানব দেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন সংশোধন হওয়ায় কিডনির দাতার সংখ্যা বেড়েছে। কিডনি রোগে স্টেম সেল থেরাপি না নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মৃত ব্যক্তির দেহ থেকে কিডনি সংযোজন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের টেকনাফের র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর 2 সদস্য নিহত হয়েছে। র‍্যাব জানায় গভীর রাতে শামলাপুল মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় অভিযানে যায় তারা। সে সময় ডাকাতরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি করে। পরে র‍্যাবও পাল্টা গুলি করলে রোহিঙ্গা ডাকাত নূর কামাল ও সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়। তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 3 র‍্যাব সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্রগুলি এবং 40,000 টাকা জব্দ করা হয়। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে কৃষি। আবারও ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে মেহেরপুরের গম ক্ষেত। কৃষি বিভাগের পরামর্শে বিভিন্ন ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। ব্লাস্ট রোগের কারণে শীষ বেরোনের মুহূর্তে শুকিয়ে যাচ্ছে গম ক্ষেত। নানা ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করে কোনো প্রতিকার মিলছে না, এতে করে দিশেহারা হয়ে পড়েছেন তারা। 2016 থেকে এ জেলা ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তবে কৃষি বিভাগের পরামর্শে বাড়ি 30 বীজ দিয়ে গম চাষ করলে ব্লাস্ট দেখা যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলা কৃষি বিভাগের হিসাবে চলতি বছর মেহেরপুর জেলায় 8,500 হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। শেষ করছি দুপুর 2:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। বিশ্ব ব্যাংককে ভুল প্রমাণ করে পদ্মা সেতু নির্মাণ ভাবমূর্তি উজ্জ্বল করেছে বললেন প্রধানমন্ত্রী। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন। করোনা নতুন করে আক্রান্ত হয়নি কেউ, ইতালি ফেরত একজন, কোয়ারেন্টাইনে বাড়ছে স্ক্যানার। নড়াইলের মানহানির মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার স্থায়ী জামিন।
সর্বশান্ত রূপনগর বস্তির বাসিন্দারা উচ্ছেদের জন্য পরিকল্পিত আগুন, অভিযোগ ভুক্তভোগীদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2012 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। সন্ধ্যা 6টায় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন। ধন্যবাদ।